শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সেট অফ ফাংশন থেকে অর্থাৎ সেট থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কগুলো আপনার সূত্র দিয়ে করা যায়, আবার ভেন চিত্রের সাহায্যে করা যায়। আমি মূলত মূল থিমটা বোঝানোর চেষ্টা করব, যেটা আপনাদের আপনারা অনেকে বলেন পরীক্ষা কমন পড়ে না। ভাই, অত কমন পড়ার চিন্তা করবেন কিন্তু না, আগে অঙ্কটা বোঝেন। যদি একবার অঙ্কটা পারেন দেখবেন আপনার কমন পাইতে হবে না, এমনি আপনি পরীক্ষায় পাশ করে যাবেন। ঠিক আছে, আগে অঙ্কটাকে শিখতে হবে। তো চলুন অঙ্কটা আমরা মূল থেকে করব। এখানে বলতেছে কোন স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজি এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন পাশ করে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন এই যে উভয় বিষয়ে কি দেওয়া আছে। দেখুন, উভয় বিষয়ে ফেল দেওয়া আছে না, আপনাকে ফেলটা নিয়ে চিন্তা করতে হবে, ফেল বানাইতে হবে। যেমন এখানে কোন স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে কি করছে, পাশ করছে, তাহলে 70 জন যদি পাশ করে 70% 100 এর মধ্যে, তাহলে ফেল করবে কত পার্সেন্ট? মূলত আপনি যদি চিত্র দিয়ে দেখায় দেই, আমি ইংরেজির জন্য একটা বৃত্তকে ইংরেজি দিয়ে প্রকাশ করতেছি। এই বৃত্তটা ইংরেজি আমি ই দিয়ে প্রকাশ করলাম, ওকে। আর একটা কমন অংশ থাকবে এবং আরেকটাকে আমি দিলাম কি, বাংলা দিলাম। এই পাশে এটা দিলাম বাংলা, এইটাকে দিলাম বি তে দিলাম, বাংলায় দিলাম, ওকে। এখন আমি এই ভেন চিত্রটা পাশ দিয়ে তৈরি করবো নাকি ফেল দিয়ে তৈরি করবো, এটা ডিপেন্ড করবে আপনার উভয় বিষয়ে কি দেওয়া আছে। দেখুন, উভয় বিষয়ে ফেল দেওয়া আছে 10%, মানে এই যে মিলে যে ঘরটা, এই 10% হবে আপনার উভয় বিষয়ে। তাহলে উভয় বিষয়ে আমি এখানে কি দিয়েছি, এগুলো ফেল দিয়েছি না? তাহলে এখানেও আমি এই যে 70% এবং 80% যে আপনার ইংরেজি এবং বাংলাটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সেগুলোকেও আমি কি করবো, ফেলে রূপান্তর করবো। এখন দেখুন, 70% শিক্ষার্থী ইংরেজিতে পাস করছে, তাহলে 100 এর মধ্যে যদি 70 জন পাস করে, তাহলে ফেল করার পার্সেন্টেজটা কত হয়? ফেল করার পার্সেন্টেজটা হয় আপনার 30। আমি 30 এই যে সাইডে দিয়ে দিলাম, ওকে, কারণ পুরো ঘরটা ইংরেজি এবং 30 হবে। এবং বাংলায় দেখুন, 80 জন পাস করছে, তাহলে ফেল করবে কত পার্সেন্ট? 20% পাস করবে। তার মানে এই যে ঘরটা, এই বি যে ভেন চিত্রের ঘরটা, বৃত্তটা, এটা 20 জন, ঠিক আছে। এখন আমি এই খালি ঘরগুলো পূরণ করবো। দেখুন, পুরো ঘরটা মিলে কিন্তু এখানে 30 জন ফেল করছে। হ্যাঁ, এখন পুরো ঘর যদি 30 হয়, এখন 10 বাদ দিই আমি, তাহলে 30 থেকে 10 বাদ দিলে এই পাশের ঘরটা কত হবে, 30 বিয়োগ 10 মানে 20 জন থাকবে। মানে এই শুধু ইংরেজিতে যদি ফেল বলি, তাহলে কিন্তু সেটা হবে আপনার 20 জন। আবার এই পুরো ঘরটা হচ্ছে বাংলা, পুরো ঘর মিলে 20 জন ফেল করছে, ওকে। তাহলে এখান থেকে আমি যদি 10 জনকে বাদ দিই, তাহলে শুধু এই সাইডের অংশ কত হবে, 20 - 10 সমান কত হবে, 10। অর্থাৎ এই যে আমরা দেখতেছি 20, 10 এবং 10, এগুলো কিন্তু সব আপনার ফেল, উভয় বিষয়ে মূলত ফেল। তাহলে আমরা যদি ফেলের বিষয়টা দেখি, তাহলে মেয়ে মোট ফেল করছে কতজন, এটা আমরা একটু খেয়াল করি। তাহলে মোট ফেল কত কতজন করছে দেখেন তো, এগুলো কিন্তু পার্সেন্টেজে মূলত দেওয়া আছে। তাহলে ফেল করছে মোট কতজন, এই যে 20 যোগ 10 যোগ 10 10 যোগ 10, এগুলো কিন্তু আপনার পুরোটা কি হচ্ছে, এগুলো হচ্ছে আপনার ফেল করেছে, অর্থাৎ উভয় বিষয়ে মোট ফেল করেছে। তো পুরোটা যোগ করলে কত হবে, 40%, অর্থাৎ 40% আপনার মোট ফেল করেছে। তাহলে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা কত হবে, খুব সিম্পল বিষয়, টোটাল শিক্ষার্থী যদি 100% হয়, তাহলে 100 থেকে এই ফেলটা বাদ দিলে আমি পাশ করা শিক্ষার্থীর সংখ্যাটা পাই যাবো, তাহলে 100 থেকে 40% যে ফেল করেছে এটা আমি বাদ দিয়ে দিব, ওকে। এই যে বাদ দিয়ে দিলে কিন্তু 100 থেকে 40 বাদ দিলে 60 থাকে, মানে 60%, এটা হচ্ছে আপনার পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। তো আমাদের আসলে সিএসএ কি, দেখুন আমাদের বলতেছে যে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে। তো এখানে দেখুন আরেকটা বিষয় বলছে যে উভয় বিষয়ে 300 জন পাস করে, আর এখানে দেখুন তো আমরা উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট পেয়েছি, 60% পেয়েছি না? তাহলে 60% মানে কিন্তু হচ্ছে আপনার এই 300 জন, আর মোট পরীক্ষার্থী তো আপনার 100 জনের মধ্যে পড়বে, তাই না? 100% হবে না, এই যে 40 এবং 60 পুরোটা মিলেই তো মোট শিক্ষার্থী। তাহলে আমরা 100%-এর জন্য বের করলে আমাদের মোট শিক্ষার্থীটা বের হয়ে যাবে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, যেহেতু এই যে পাস দেওয়া আছে 60% এবং এখানে উভয় বিষয়ে পাস দেওয়া আছে 300 জন, তার মানে 60% রিপ্রেজেন্ট করে আপনার 300 জনকে। অর্থাৎ আমি কিন্তু বলতে পারি, এখানে প্রশ্ন মতে যদি আমি বলি, একেবারে রিটেনে করলেও সমস্যা নাই যদি আপনি চিত্র দিয়ে বুঝে দিতে পারেন, তাহলে প্রশ্ন মতে এই যে 60% আমি দেখতেছি, 60% সমান সমান কিন্তু হচ্ছে আপনার ওই যে 300 বা 300 জন, মানে এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, ওকে, পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 1% মানে কত হবে, 1% মানে কমে যাবে খুব স্বাভাবিক ভাবে, তাহলে উপরে যাবে 300 আর 60টা চলে যাবে আপনার নিচে। আমার দরকার হচ্ছে আপনার মোট পরীক্ষার্থী, তাহলে মোট পরীক্ষার্থী বা মোট শিক্ষার্থী কত, 100% হবে মোট শিক্ষার্থী, কারণ ফেল পাস সবাই তো মোট শিক্ষার্থীর মধ্যে পড়বে। তাহলে 100% বের করতে চাইলে আমি মানটা এখানে বৃদ্ধি পাবে, মানে 100 উপরে গিয়ে গুণ হবে, অর্থাৎ এই যে 300 আছে ইনটু এই 100 উপরে গিয়ে আপনার গুণ হয়ে যাবে, তারপর ডিভাইডেড বাই 60 নিচে আছে, ওকে। এখন দেখুন, আমি যদি এটা দিয়ে ভাগ করে দেই, 0 দিয়ে 0 কে ক্যান্সেল করা যায়, আবার 6 দিয়ে যদি আমি 30 কে ভাগ করি, তাহলে এখানে কত হয়, 5 হয়। আর 5 দিয়ে যদি আমি 100 কে আপনার গুণ করে ফেলি, তাহলে কত হয়, 500 হয়ে যায়, 500 জন। অর্থাৎ
আমরা যদি বলি মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন, মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু হচ্ছে আপনার 500 জন। তো দেখুন এটা অপশন কোথায় দেওয়া আছে, অপশন খ তে দেওয়া আছে যে মোট শিক্ষার্থী হবে আপনার 500 জন, অ্যানসার হবে আপনার 500 জন। বিষয়টা হচ্ছে আপনারা প্রয়োজনীয় অঙ্কটাকে স্থির করবেন, পরে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। রিলেটেড অঙ্কগুলো যদি আপনারা একইভাবে করেন এই অঙ্কগুলো কিন্তু হবে, আবার এটা কিন্তু আপনার সূত্র দিয়েও করা যায়। তো সূত্র দিয়ে চেষ্টা পরে করেন, সমস্যা নেই, আগে আগে মূল থিমটা এভাবে যদি বোঝেন আপনি দেখবেন এই রিলেটেড অঙ্কগুলো আপনি একবারে ভিতর থেকে বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা থাকবে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।